বিজাতীয় সংস্কৃতিকে অনুসরণ করা। এই যে গত কয়েকদিন আগে ফার্স্ট জানুয়ারি চলে গেল, 31st May চলে গেল, এগুলো কে পালন করেছে? এই মুসলিম নামধারী মুসলমানের বাচ্চারাই পালন করেছে। এগুলো ইহুদি নাসারাদের নীতি, এগুলো অমুসলিমদের নীতি। আপনার ছেলে একজন নিজেকে মুসলিম বলে দাবি করার পরেও কেন ফার্স্ট জানুয়ারি পালন করতে পারবে, কেন 31st May পালন করবে? সে যদি নিজেকে মুসলিমের বাচ্চা বলে দাবি করে, সে কোনোদিন 31st May ফার্স্ট জানুয়ারি পালন করতে পারে না। পালন করেছে কে? মুসলিম নামধারী এই মুসলিমের ঘরে জন্ম নেওয়ার বাচ্চাগুলো করেছে। কথা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু না, এটাই বাস্তব। আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা শাসনের মধ্যে রাখতে না পারাই তারা বড় বড় বক্স বাজিয়ে হই হুল্লোড় করে, নাচানাচি করে, লাফালাফি করে, মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখে সারা রাত কাটিয়ে দিচ্ছে, মেয়েদের সঙ্গে সম্পর্কে লিপ্ত রেখে আর রাত কাটিয়ে দিচ্ছে রাত বক্স বাজিয়ে। তাহলে এরা কারা? এরাই হচ্ছে অমুসলিমদের ক্রিস্টি কালচারকে মেনে নেওয়া নামধারী মুসলমান। আপনার ইমানের ভিতরে ত্রুটি রয়েছে, আপনার ইমান পরিপূর্ণ হতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই অমুসলিমদেরকে অনুকরণ করে পৃথিবীর মুখ থেকে বিদায় নেবে, তাদের কিন্তু হাসরের ময়দান তাদের সহজ হবে না, তারা তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবে। ইমান ভঙ্গের 10টি কারণ রয়েছে, ইমান ভঙ্গের 10খানা কারণ রয়েছে। এই 10খানা কারণের মধ্যে একটি কারণ হচ্ছে, যারা এই দীন ইসলামের নীতিকে ভূ মেরে উড়িয়ে দেবে, অমুসলিমদের নীতিকে গ্রহণ করে নেবে, তাদের মধ্যে ইমান নেই, ইমান ভেঙে গেছে। আর আপনি আজকে বলুন, আপনার ছেলে, আপনার পরিবারের যে কেউ হোক না কেন, তারা এই অমুসলিমদের ক্রিস্টি কালচারকে বেছে নিচ্ছে, ফার্স্ট জানুয়ারি পালন করছে, 31st May পালন করছে, তাহলে আপনার ভিতরে ইমান আছে কিনা আপনি নিজেই গবেষণা করুন। আপনার ছেলের ভিতরে ইমান আছে কি নেই আপনি নিজেই গবেষণা করুন। তাহলে বলছিলাম, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যুবক ধ্বংসের কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতিকে মেনে নেওয়া, মাথা নিচু করে তাদের নীতিকে মেনে নেওয়া। যদি বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে বলেছেন, আপনি রাখুন, কোনো যুবক ভাই কিন্তু এই কথা মানতে পারবে না। অথচ দিনের পর দিন টাকাকে কিছুই মনে না করে সারা দুনিয়া জুড়ে খরচা করে বেড়াচ্ছে। তাকে যদি বলা হয় যে তুমি 10টি টাকা মসজিদে দান করো, তাকে যদি বলা হয় যে একজন হত দরিদ্র মানুষ তোমার বাড়িতে না খেয়ে পড়ে আছে, দিনের পর দিন তার বাড়িতে চুলা জ্বলছে না, তুমি তাকে কিছু সাহায্য করো, পশ্চিম কালেও সে সাহায্য করবে না, অথচ দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস যদি সে একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়, তাহলে কত যে খরচা হয়ে যায় সেটা কিছু তাকিয়ে দেখবে না। আর সামান্য 10টি টাকা যদি বলা হয় তুমি আল্লাহর রাস্তায় দান করো, কিংবা একটি গরিব মানুষ সে খেতে পায় না, সারাদিন না খেয়ে পড়ে আছে তোমার বাড়ির সামনে, তুমি একটু তাকিয়ে দেখো তাকে, 10টি টাকার হয়তো খাবার কিনে দাও, পশ্চিম কালেও দিবে না, তাহলে সে মানুষ হতে পারে কিভাবে?